ডিসক্লেমার, এই ভিডিও থেকে বাচ্চারা দূরে থাকুন। চাচা চা দাও। হ্যাঁ দিচ্ছি। এ লাও চা। তিন কাপ কেন, এক কাপ দাও। ভেড়াছো দা, তুই তো বলি তিন কাপ চা দিতে। এই মারা, আমি কখন বললাম তিন কাপ চা দিতে? আমি বললাম চাচা চা দাও, এই তো আবার তিন কাপ চা বললি। আমি তিন কাপ চা বলি নাই, এখানে তিনটে চায়ের মধ্যে হলো দুটো চা একসাথে, মানে চাচা, আর একটা চা হলো এক কাপ চা। আমি ওটাই বলছি, চাচা এক কাপ চা দাও। ও চাচা বলছিস, এলে চা। খ্যাপাচুদা চাচা, সম্মানিত না। হ্যালো, হ্যাঁ মানে আমি অ্যান্ড্রয়েড নেবো নাকি? অ্যান্ড্রয়েড আমার বাল চালায়, আইফোন নিলাম, আইফোন 14 প্রো, এক লাখ 30,000 মতো পড়লো। এই মালটার কাছে ভালো টাকা আছে তো? দাঁড়া দেখছি। বেশ ঠিক আছে, পরে কথা হবে। কাকা এক কাপ চা আর দুটো সিগারেট দাও। হ্যাঁ দি। কত হলো? এক কাপ চা 5 টাকা আর দুটো সিগারেট 12 টাকা, মোট 17 টাকা। 17 টা দে। এত কম দাম? কাকা তোমার চিন্তাধারণা পাল্টাও, একটু বড় বড় ভাবো, তবে জীবনে উন্নতি করতে পারবে। 5 টাকার চা 50 টাকায় বিচো, 6 টাকার সিগারেট 60 টাকায় বিচো। বেশ তাহলে তুই দে প্রথমে। কত দেবো? 170 টাকা দে। কাকা একটা কথা বলবো, যেটা সবার কাছে লিচো সেটাও আমার কাছেই লাও। পাঁচু ধরে বড় বড় ফুটানি, এমনি তো হয় না আবার লুঙ্গিতে চেন। বেশ 7 টাকায় দে। আমার কাছে তো 7 টাকা নাই, এক কাজ করো খাতাতে লিখে নাও। পকেটে 17 টাকা নাই আর 17 লাখ টাকার গল্প করছে, ভিক্ষারি চুদা। চা খেতে এসছো নাকি? না বাল ছিঁড়তে এসছি। চায়ের দোকান চা খেতে আসবো না তো কি করবো? তোমার নামটা কি জানো? তোমাকে খুব চেনা চেনা লাগছে। সুধি। সুধি, তুমি ছোটবেলায় কোন স্কুলে পড়তে জানো? এই তো আমাদের পাশের পাড়ার স্কুলে। তাই তো মানে ভাবছি তোকে এত চিনা চেনা লাগছে কেন? কিন্তু আমি তো তোমাকে চিনতে পারলাম না। তুই কি করে চিনবি, তুই তো ক্লাসে ফার্স্ট বয় ছিলিস। মানে জীবনে ফার্স্ট বয় ছিলাম না। তোর মনে আছে স্কুলে হাফ টাইমের পর আমরা দুজন মিলে চাউমিন খেতে যেতাম? না আমি তো থালা নিয়ে যেতাম, স্কুলে রোজ ভাত খেতাম। তোর মনে আছে স্কুলে সপ্তাহে একদিন ডিম ভাত দিত? তোমার নামটা কি বটে? আমার নাম খোকন। আমাদের ক্লাসে খোকন নামে একটাও ছেলে ছিল না। আমার 5 রোল ছিল। ও মন্টি। হ্যাঁ আমার ভালো নাম মন্টি আর ডাক নাম খোকন। মনে পড়লো 5 টাকা লিখতে যাচ্ছি সে দিদি তখন। কোন যে সুরে বাচ্চার নাম মন্টি এখন আমাকে শুনতে হচ্ছে। একটা কথা বলবো ভাবছি কিন্তু বলতে পারছি না, লজ্জা লাগছে। লজ্জা কিসের, আমি তো কাছের লোক, বল। কিছু টাকা ধার দিলে ভালো হতো। সিগারেটটা খেতে দিবি না ঘর চলে যাবো? না না খা, পরে বলবো। আবার পরে বলবি? না টাকার ব্যাপারে আর কিছু বলবো না। ঠিক আছে চাচা, কত হলো? তুই কেন টাকা দিবি, আমি আছি তো, আমি দিয়ে দেবো। ঠিক আছে আসছি, পরে দেখা হবে। এই মারা তুই আবার কখন চাপলি? আমি তোকে বললাম তো পরে দেখা হবে। দেখা তো হবে কিন্তু পরে তো তখন চিনতে পারবি। এই মারা দেখা হলে চিনতে পারবো না কেন? কি করে না, তুই তো বড় লোক,
হাতে আইফোন, কানে সোনা, আবার বুলেট নিয়ে ঘুরছিস। বুলেট নিয়ে কোনো ব্যাপার হলো নাকি, তুইও নিতে পারবি। খেপা চুদা, আমার কাছে বিষ খাওয়ার টাকা নাই আর তুই বুলেট কেনার কথা বলছিস। বিষ খাওয়ার মতো আমার কাছে কিছু টাকা আছে, তুই লিলে নিতে পারিস। আমার জীবনে যা ঘটছে মনে হচ্ছে শেষে বিষই খেতে হবে। কেন রে, তোর আবার কি হলো? কি বলবো রে ভাই, ছেলের হাত ভেঙে গেছে জানিস। সত্যি? এই মারা, কে আবার নিজের ছেলের নামে মিথ্যা কথা বলবে নাকি? না মানে যে ছেলে স্কুলে 5 টাকা দেনে কি করে সে আবার। তুই বেশি গান মারাস না, তুই টাকা দিবি কিনা সেটা বল। এই মারা জোর জবরদস্তি করে টাকা নেবি নাকি? কি করে আমার ছেলের হাত না ভাঙলে আমি তোর কাছে জীবনও টাকা নিতাম না। আমার কাছে টাকা নাই রে। তাহলে তোর ওই কানের সোনাগুলো বিছে দে। কি করে কত টাকা লাগবে? ওই 5,000 টাকা মতো লাগবে। ফেরত কবে দিবি? আমার ছেলের হাত ঠিক হয়ে গেলে ও কাজ করে তোকে টাকা ফেরত দিয়ে দিবে। সুয়ার বাচ্চা, আমি তোকে টাকা দেবো, আমি তোর ছেলের কাছে কি করে আমার টাকা ফেরত নেবো? কি করে এ মারা, দেখছিস তো টেনশনে উল্টা পাল্টা বলে দিছি তোকে। কি করে তাহলে বল, টাকা দিলে আমি আবার কবে পাবো? আবে ছোটবেলাকার বন্ধু বটি, একটু বিশ্বাস কর। তুই আজকে টাকা দে, আমি তোকে 2 দিন পর ফেরত দিয়ে দেবো। ঠিক আছে, বেশ 3,000 টাকা মতো রাখ বুঝলি। তুই তোর ছেলেকে একটা ভালো জায়গাতে ডাক্তার দেখা, আমার টাইম হলে আমি তোর বাড়ি গিয়ে দেখে আসবো। তোকে আমার বাড়ি আসতে হবে না, আমি তোকে 2 দিন পর ঠিক দিয়ে দেবো। তোর ফোন নাম্বারটা দে তো। লে বল, 6262 12 93। আমি যদি টাইমে টাকা না পাই মেরে জেল চলে যাবো। কি করে লাগা লাগা লাগা, যেটাতে লাগাবি লাগা, জিতলে ডাবল দেবো আর না জিতলে সবা মিলিয়ে নেবো। লাগা লাগা লাগা। এ ছয় মার, ছয় মার, ছয় মার, তিনে 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 মার, তিনে এই তো কারণ নাই, কারণ নাই, তোদের গান মারালো সব আমার হলো। কি করে লাগা লাগা লাগা, আবার লাগা, আবার লাগা, আবার হবে, আবার হবে, লাগা লাগা লাগা, 7 লাগা, 8 লাগা, 9 লাগা, আবার লাগা, আবার হবে, আবার হবে, আবার হবে, লাগা লাগা লাগা, আবার হবে। লাগা মারা, দেখছি তোর কাছে কত টাকা আছে। খেপা যদি টাকা দিয়ে তোকে লাগাবো নাকি? কি করে আরে মামুনি, তোকে বললাম খেলা লাগা, সালা ভিখারি, তোর কাছে টাকা আছে খেলার মতো? খেপা চুদা, আমার কাছে যা টাকা আছে না, তোকে 2 বার কিনে বিচ্ছে দেবো রে মারা। কি করে বেশ লে, লাগা 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 মারা, কম ভাবছে আমাকে। 10 লাগালে 20 পাবে, 100 লাগালে 200 পাবে, 1,000 লাগালে 2,000 টাকা পাবে, আর তোর বউকে লাগালে বাচ্চা পাবে, আর জমি জায়গা দূর লাগালে গাঁটটা মারি যাবে। কি করে এইলে আমি 6 লাগালাম 1,000। আবার লাগা 4,600। পরে ফোন করছি, এখন ব্যস্ত আছি, হ্যাঁ রাখছি। কি করে টাকা বেড়ে গেলে মানুষের সম্পর্ক বেড়ে যায়। লে এবারে সব টাকা দিলাম সাথে। Yeah!
পাঁচ। কি হলো, মুখটা বাংলা পাঁচের মতন হয়ে গেল? হাত ফাঁকা, এবার হাতটা গাঁড়ে ভর আর টুক টুক করে কেটে পর। আমি বলেছিলাম না তোকে দুদিনের পর টাকা দিয়ে দিবো। আবে আমি অত চোর চুদা নয় যে তোর টাকা মেরে নেবো। দেখ তোকে চাইতেও হলো না, এখনকার দিনে কেউ যদি টাকা ধার লেয় আমি জানি কেউ দেওয়ার নাম করে না, আমি তোকে নিজেই দিয়ে দিলাম। আবে তোর ছোটবেলাকার বন্ধু বটি, জান দিয়ে নিবো কিন্তু টাকা দিবো না। কি বললি? না মানে তোর জন্য জান দিয়ে দিবো কিন্তু কোনোদিনও তোর টাকা মারবো না। এলে এক্সট্রা 500 টাকা, যা এনজয় কর। এই মারা স্বপ্ন দেখছিলাম নাকি? এই মারা ফোনটা কেটে দিছে, টাকাটা মেরে দিল নাকি? কি হয়েছে বলো? ভালোই তো হ্যান্ডসাম আছিস, একবার সাইটে চোখ কেমন চুষে দেবো দেখবি। সর্বকাচুদা কি করে? আমার নাম মন্টি, চুষে দেবো ধনটি। কি করে? তুই মন্টি? এই এলাকায় একটাই মন্টি যে চুষে দেয় ধনটি। না না, এই এলাকাতে আরেকটা মন্টি আছে যে ছোটতে 5 টাকার জন্য স্কুলে ছবি করে বেড়াতো। আবি ওটাই তো আমি, কিন্তু তুই জানলি কি করে? না না, তুই তো মন্টি নয়, মন্টিকে আমি চিনবো না, দুদিন আগে আমাকে টাকা ধার লিয়েছে। আমার ক্যারেক্টার খারাপ হতে পারে কিন্তু আমি মানুষ খারাপ নই। আমি তোকে ভেবে তো টাকাটা দিয়েছিলাম, কারণ আমি তো জানি তুই টাকাটা না দিলে দুবার মারতে তো দিবি। কোন সুরে বাচ্চা আমার নাম ভেঙে গেছে? আমার নাম মন্টি, ওর ভেঙে দেবো ঘন্টি। চতো টাকাটা লিয়ে আসি। চ সেলুনে বা দেখে আসি। দাদা এখানে খোকনের বাড়ি কোথায়? কোন খোকন? খোকনের নাম শুনে বেরোলো, তার মানে তোমাকে খোকনের বাড়ি দেখাবে মনে হয়। ও দাদা পালাচ্ছ কোথায়? খোকনের বাড়িটা বলে যাও। আমি চিনি না। ও দাদা চললে কোথায়? খোকনের বাড়িটা বলে যাও। আমি বলছি তো জানি না। তোমার গলাটা কেমন চেনা চেনা লাগছে। আমার গান কোথায় শুনে হবে? আমি সিঙ্গার বটি। খোকনের বাড়িটা তো বলে যাও। আমি খোকন খোকন কাউকে চিনি না, আমার হাঁকা পেয়েছে তাই আমি ছুটছি। ও দাদা বলে তো যাও। দাঁড়াও গো একবার চুষে দেবো। ও দাদা বললে তো যাও। আমি কিছু জানি না। গাঁড় মারালো। উঠো গোমারা, কখনো বাড়িটা কোথায় দেখি দাও। গোমারা মরে গেল না তো? দেখি একবার চুষে দেবো। আমি তো হাঁকতে যাচ্ছিলাম। এই মারা তোর টাকাটা নিয়ে আমি মরে যাবো নাকি? পরে মরবি, একবার খুল চুষে দি। আমি একেই তো মন্টি মনে করে টাকা দিয়েছিলাম। সুয়রের বাচ্চা আমার নাম ভাঙিয়ে খেয়েছে। আমার টাকাটা কবে দিই বল? এখন নয়, দুদিন পর দেবো। আমার ছেলে হাত ভেঙে গেছে তো, ওষুধ কিনতে হবে। এটা মেনে নিতে হবে। আমি তো ভুলেই গিয়েছিলাম। বেশ তাহলে টাকাটা পরে দিয়ে দিস, চল তোর ছেলেকে একবার দেখে আসি। ও আমিও তো ভুলে গিয়েছিলাম, আমার ছেলে তো এখন হসপিটালে ভর্তি আছে। বেশ ঠিক আছে, তোর ছেলেকে পরে দেখে নেবো, কিন্তু টাকাটা দুদিন পর দিয়ে দিস। ঠিক আছে। চরে মন্টি খরচ, তোরা গাড়িতে এসছিস না? চ আমাকেও বাড়িতে নামিয়ে দিবি। চ চ কেমন চুষে দেবো দেখ। দাঁড়া তারা আমার বাড়ি চলে এসছি। আমার ছেলের জন্য ওষুধ কিনতে হবে। কিনগা
না মানে বলছিলাম 500 টাকা দিলে ভালো হতো। শুয়োরে বাচ্চা, একে তো মন্টি নাম করে আমাকে 3000 টাকা মেরে নিলি, আমি আর 1 টাকাও দিতে পারবো না। আরে মা মনে, তখন আমি পরিস্থিতির চাপে আমি মিথ্যা কথা বলেছিলাম, আর এখন তো আমাদের বন্ধুত্ব মতন সম্পর্ক হয়ে গেছে, তুই 500 টাকা দে না, আমি 2 দিনের পর তোকে দিয়ে দেবো। 500 টাকা মনে করে দিয়ে দিস, আমার নাম করে টাকা ধার লিয়েছিস, যদি না দিস, আমার নাম মন্টি, তোর ছিঁড়ে নেবো ধনটি, এ মেরে নেবে তোর পন্টি। দাদা দাদা, আমার বাড়ি চলে এসছি। আমার বাড়ি পর্যন্ত যখন চলেই এলি, একবার ভেতরে চো, আমার চুষিয়ে দেবো দেই। হ্যাঁ মা, কি করে তাহলে একবার সাইটে চো। আমরা যদি হুমরে মারা কেবে দরজা ছক ছক করছিস, দরজায় যদি একটু ডাক হয় তাহলে গাড়ে বেরিয়ে ডাক করে দেবো। কেবে তু, তুই কি গা মারতেছিস সেটা আগে বল। এটা তো খোকনের বাড়ি, খোকন কই? 10 টাকা দে তোর বলবো। খোকন বাড়িতে নাই। আবার কি গা মারি ছক ছক করছিস, তুই কে? 10 টাকা দে তোর বলবো। এই মানে এখনই তো টাকা দিলাম, আবার কেন দেবো? গা মারা বলবো না। এই মানে একেলে তো আজব ঝামেলা। এলে 10 টাকা, এবার বল। আমি খোকনের ছেলে। বাপ বেটা একই রে মারা, শুধু টাকা চাওয়া স্বভাব। কি হলো? আরে তোর বাপ বলছিল তোর হাত ভেঙে গেছে। উল্টো পাল্টা বলবি না, না হলে তোর মুখে থুকে দেবো। কোথায় হাত ভেঙেছে আমার? কালকে দুটো হাতে করে মারলাম। চল মারা। ও মারা, খোকনো ছেলে নামে মিথ্যা কথা বলে আমার টাকাটা গানে মেরে লিয়েছে। দাঁড়া, খোকনের গাঁটটা ফাটাচ্ছি। এ ভাই দাঁড়া দাঁড়া দাঁড়া, বল এক চোখ কেন দেখাচ্ছিস, 2 চোখ দেখা। ইমাড়া আবার 1 চোখ দেখাচ্ছিস, 2 চোখ দেখা। বোকা চোদা, একটা কথা কবার বলবো, 2 চোখ দেখা। আমি দেখাতে পারবো না, একে আমার দিনটা খারাপ যে তার উপর 1 চোখ দেখাচ্ছিস। আজব লোক তো মানে, আমি বলছি তো দেখাতে পারবো না। দেখ ভাই আর রাগাস না, ভালো কথা বলছি, 2 চোখ দেখি দে, নাহলে মাথায় কিলি দেবো, এখানে ছটপটে মরে যাবি। খেপা চোদা, কতবার বলবো আমি দেখাতে পারবো না, দেখতেই তো পারছিস আমার 1টা চোখ কানা। আমি এখনই দেখে এলাম, ভালোই খেলে বেড়াচ্ছে। আমাকে পুরো কথাটা বলতে দে। থাক, আমি কি শুনতে চাই না, আমার টাকাটা কবে দিবি সেটা বল। ঠিক আছে, 2 দিন পর পেয়ে যাবি। তোকে টাকা দিয়ে ফেসে গেছি, বারবার দুদিন করছিস, আমাকে যেন চাইতে না হয়। হ্যাঁ হ্যাঁ পেয়ে যাবি। একে টাকাটা না দিয়ে ব্যাংকের এলে এতদিনে 5-10 টাকা সুদ পেতাম। কখন 2 দিন তো হয়ে গেল, আমার টাকাটা দে। ও তোর টাকাটা না, আমি তো বলেছিলাম 2 দিন পর দেবো, আজকে তো 2 দিন হলো, মানে তুই কালকে লিলিস। মাথায় কিলে দেবো, এখানে ছটপটে মরে যাবি। তোর মাথা গরম হয়ে গেছে বুঝলি, এলে ঠান্ডা খা। খেপা চুদা, আমি এখানে ঠান্ডা খেতে এসেছি নাকি? কি করে আমার টাকাটা কবে দিবি সেটা বল, আমি যদি আমার টাকা কালকে না পাই মেরে জেল চলে যাবো। হ্যাঁ হ্যাঁ তুই কালকে সিওর পেয়ে যাবি। আর বলছিলাম আমার কাছে তো টাকা নাই, তো এই টাকাটা দিয়ে দে। কি করে কখন আমার টাকাটা দে, 2 দিন দাঁড়া, ফোন বিচে দিয়ে দিব। কি করে আমার টাকাটা দে, শ্বশুর বাড়িতে ঘুরে আসি তারপর দিয়ে দেব। কি করে চশমাটা কালকে নিলাম বুঝলি? আমিও ভাবছি কালকে একটা নেব। অনেক দাম নিল মা, আমার টাকাটা দে।
তোদের টাকাটা কালকে সিওর দিয়ে দেবো। আমার টাকা কালকে দিয়ে দেবো। খোকন আমার টাকাটা ও তোর টাকাটা না কালকে সকালে সিওর দিয়ে দেবো, তুই একবার রাতে ফোন করে মনে করে দিস। ঠিক আছে, এতদিন পর আমার টাকাটা পাবো মনে আছে, আমার তো রাতে ঘুমই হবে না। হ্যালো হ্যালো, তুই আমাকে বলেছিলিস রাতে মনে করে দিতে, ওই জন্য ফোন করে মনে করে দিছি। আমার 3000 টাকাটা দে। তুই টাকা পাস বলে মাঝরাতে ফোন করে জ্বালাবি নাকি? দিলি তো ঘুমের গাঁটটা মেরে, 3000 টাকার জন্য 3টা রাতে ফোন করছিস? শুয়োরে বাচ্চা, টাকা দেবো না গাড় মারা গা। যাবে যেদিন দাদা বলছি কে মারা গেল? ওই শুদ্ধি। ও শুদ্ধি, ভালোই হলো মালটা মারা গেল, আমাকে আর টাকাটা দিতে হলো না। যাই শ্মশানে যাই, বাংলা মদ আর ঘুগনি মুড়িটা মেরে আস। খোকনদার টাকাটা দে। খোকন টাকাটা দে। খোকন টাকাটা দে। খোকন দা আমার টাকাটা দে। কেমন আছিস রে? আমার টাকাটা খোকন দা আমার টাকাটা দে। এই মানা সবসময় আমার কাছে টাকা চেয়েছে, জীবনটা জ্বলিয়ে দিল, ওর থেকে ভালো বিষ খেয়ে মরে যাই, উপরে গিয়ে শান্তি পাবো। এতক্ষণে মরার পর শান্তি পেলাম, এখানে কেউ আর টাকা চেয়েছে গাঁট জ্বালাবে না। খোকন দা আমার টাকাটা দে। এই মারা মরেও শান্তি নাই রে মারা, টাকা দে, দুব না। বেঁচে থাকতে দিবি না, মরে দিবি না, কেন দিবি না, কেন দিবি না। হাই গাইস, তো ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। আর এই ভিডিওর কোন পার্টটা ভালো লাগলো প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর আক্রমণ যারা তোমার বন্ধু বান্ধব যারা দেখে নাই পুরো শেয়ার করে দেখার সুযোগ করে দাও। আর তোমার যদি কোনো বন্ধু এরকম ধার নিয়ে থাকে বা তুমি যদি কারো কাছে নিয়ে থাকো ভিডিওটা শেয়ার করো আর দেখার সুযোগ করে দাও। আর তুমি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে এরকম গান ফাটা ভিডিও পেতে আমাদের বংলোজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আর যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছো তারা ফেসবুক পেজটি ফলো করে নাও, আর আমাদের ইনস্টাগ্রাম বংলুচ্চা ওখানে গিয়ে ফলো করে নাও, আর আমাদের সেকেন্ড চ্যানেল লুচ্চা টিম ওখানে ব্লগ ভিডিও বিটিএস ভিডিও আমরা আপলোড করি, তো ওখানে গিয়ে সাবস্ক্রাইব করে নাও। আর আমাদের আরেকটা চ্যানেল আছে শর্ট ভিডিও, এখানে শর্ট ভিডিও ছাড়ি বিএল শর্ট নাম, তো ওখানে গিয়েও সাবস্ক্রাইব করে নাও। দেখা হবে পরে কোনো ভিডিওতে, তখন টাটা, বাই বাই।